এটা আদ্যা পীঠের মন্দির, সেই অরেঞ্জ আইসক্রিম দেখতে পাচ্ছ, আমাকে কিনে দেয়নি। এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে একদম লম্বা করে লাইন আছে খিচুড়ি আর আলুর ঘাটটা মাখিয়ে নিয়ে। বুঝতেই পারছ, এই দেখো গোবর পড়ে আছে। হে গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো থাকবে না বা কেন, ভালো থাকাটা খুব জরুরি, এখন তো বেশি করে জরুরি। সো গাইস, আগের একটা ভিডিওতে যেটা আমরা দক্ষিণেশ্বর গেছিলাম সেই ভিডিওটা আশা করছি তোমরা সবাই দেখেছো। হ্যাঁ, না দেখে থাকলে এই যে উপরে আই বাটনটা আছে ওখানে টুক করে ক্লিক করে দাও, তো দেখতে পাবে। আর ওই দক্ষিণেশ্বর যেদিন গেছিলাম ওই দিনকে আমরা প্ল্যান করেছিলাম দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যাব। সো দক্ষিণেশ্বরের লঞ্চ ঘাটের ওখান থেকে কোভিডের পর থেকে লঞ্চ চলে না, তাই জন্য আমরা বেলুড় যেতে পারিনি। তাই আমরা কি করেছিলাম, দক্ষিণেশ্বর থেকে আমরা আদ্যাপীঠের মন্দিরে গেছিলাম, আদ্যাপীঠ মন্দিরে গিয়ে ওখানে ভোগ খেয়েছিলাম। সো আজকের ভিডিওটার সাবজেক্ট সেটাই হতে চলেছে যে আমরা আদ্যাপীঠে গিয়ে কি কি করেছি না করেছি। সো তোমরা দেখতে থাকো, দেন লেটস গো গাইস। বেলুড় তো যাওয়া হলো না, তাই জন্য আমরা ঠিক করেছি আদ্যাপীঠ যাব। আদ্যাপীঠ যাব, ওখানে ভোগ খাবো, দেখা যাক পাওয়া যায় নাকি। সো আমরা আদ্যাপীঠের উদ্দেশ্যে যাচ্ছি। গাইস, আদ্যাপীঠ যেতে হলে স্কাইওয়াকে 10 নম্বর গেট থেকে বেরোতে হয়, তাই জন্য একেবারে 10 নম্বর গেট মানে একদম ধারের দিকে, শেষের দিকে, স্টেশনটা সামনেই, 10 নম্বর গেট থেকে আদ্যাপীঠ যেতে হয়। গাইস, আদ্যাপীঠে এসে গেছি। এই যে আদ্যাপীঠের মন্দির, এই যে এটা আদ্যাপীঠের মন্দির, আমরা এখানে বসে আছি, ভোগ খাবো, তার জন্য কুপন কেটেছি। পার হেড 40 টাকা করে নিল, আর 7 বছরের নিচে যাদের তাদের হচ্ছে 30 টাকা, কিন্তু আমরা কেউ 7 বছরের নিচে না। এই যে 3টে টিকিট। সো খাবো, যদি ভিডিও অ্যালাও থাকে, যদি দেখানোটা অ্যালাও থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম লম্বা করে লাইন আছে, ছেলেদের লাইন এইদিকে, মেয়েদের লাইন ওদিকে, তো মেয়েরা ওরা দুজন, ওরা দুজন ওইদিকে বসেছে, আর ছেলেদের লাইন এটা, ছেলেরা মেয়েরা পাশাপাশি এরকম বসা যায় না, এখানে নিয়ম নেই। সো ভোগ খাও, কিন্তু গাইস ব্যাপারটা হচ্ছে খালি পাতা নিয়ে বসে আছি, খালি প্লেট নিয়ে বসে আছি, আর পাশেই খাবারগুলো রাখা আছে, গন্ধে পেট ভরে যাচ্ছে, কতটা খেতে পারবো জানি না, এখনও দিচ্ছে না। ব্যাপারটা হচ্ছে লাইনটা যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ দেয় না খাবার। সো ওয়েট করি গাইস। ফার্স্টে পোলাওটা দিয়েছে, মিষ্টি মিষ্টি পোলাওটা, চচ্চড়ি, সাদা ভাতে মেখে খাবো। গাইস, এটা খিচুড়ি আর এটা আলুর ঘ্যাট দিয়ে দিয়েছে, এবার এটা টেস্ট করে দেখব কেমন। খিচুড়ি আর আলুর ঘ্যাটটা মাখিয়ে নিয়ে বাইরে গিয়ে বলছি। গাইস, আমি না বলা সত্ত্বেও চাটনি পুরো দেখতে পাচ্ছি, ঝোলটা অনেকটা দিয়ে দিয়েছে, পায়েসটা খাচ্ছি, চাটনিটা অনেকটা বেশি ঢেলে দিয়েছে। গাইস, আমার কমপ্লিট, যতটা পেরেছি পরিষ্কার করে খাওয়ার চেষ্টা করেছি, চাটনির ঝোলটার জন্য মোটামুটি পরিষ্কার করতে পারলাম না, পুকুর বানিয়ে দিয়েছে, ভাবছি এই পুকুরে স্নান করে নেবো। সো হাত দিয়ে তারপর কথা হচ্ছে। গাইস, ভোগটা খেয়ে একটু এসে বসলাম এখানে, ওপরে ফ্যান চলছে, ওখানে সবাই লম্বা করে শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে, কিন্তু আমরা তো আর ঘুমাতে আসিনি, একটু ঘুরতে এসেছি জাস্ট, সবে খেয়ে উঠলাম, একটু যা শরীরটা রেস্ট করবো বলে একটু বসলাম এখানটাতে, ভোগটা খেলাম, রীতিমতো তৃপ্তি করেই খেয়েছি বলতে পারো। ভোগ তো সবার ভাগ্যে জোটে না ভোগটা, আর তাই টেস্টের বিচার করছি না আমি, টেস্টের বিচার আমি কতবারই কথা বলছি, যতবারই কথা বলছি গাইস চেল্লামেল্লি করছি, যাই হোক টেস্টের বিচার করছি না আমি, টেস্ট ভোগ হিসেবে যথেষ্ট ভালো। আমি বলছি সবাই, তোমরা যখন দক্ষিণেশ্বর আসবে তো
প্লিজ রুক্মিণীর থেকে সামনেই আদ্যাপীঠের মন্দির, আদ্যাপীঠের মন্দিরে এসে কুপন কেটে ভোগটা খাবে, খুব ভালো লাগবে খেতে। আমি ছোটোবেলায় একবার খেয়েছিলাম, বাবা মার সাথে এসেছিলাম যখন ছোটোবেলায়, তখন একবার খেয়েছিলাম, অনেক বছর পর আজকে খেলাম, আজকে বেশ ভালো লাগছে। সো এবার কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব। তো সমীর কেমন লাগলো ভোগটা? পোলাওটা পায়েসটা বেশি ভালো লেগেছে, পায়েসটাতে মিষ্টিটা বেশি ছিল, আমি মিষ্টিটাতে ভালো আর পায়েসটার প্রচণ্ড মিষ্টি ছিল। ওভারঅল ভোগটা কেমন লাগে? সেই গরমে প্রাণ উষ্ঠা হতো, তাই জন্য খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তাই কি করবো, আইসক্রিম খাচ্ছি, অরেঞ্জ আইসক্রিম দেখতে পাচ্ছ, আমাকে কিনে দেয়নি। চিবিয়ে চিবিয়ে কে আইসক্রিম খাবো? আমি খাবো। গরমে ঠান্ডা আইসক্রিম খুবই ভালো লাগছে, কিন্তু ঠান্ডা খাওয়ার পর একটু জল খেয়ে নিলে ঠান্ডাটা লাগে না। এটা আমি শিখিয়ে দিয়েছি অজন্তা। যাই হোক, কি জ্ঞান দিতে পারে প্লিজ দেশ মানুষ। গাইস এক্ষুনি বলছিল যে ওখানে কি আইসক্রিম কিনে দিইনি, এই দেখো গাইস আমার আইসক্রিমটা নিয়ে নিয়েছে, যে খাওয়া শুরু করে দিয়েছে। এটা হচ্ছে গোয়ালঘর, গোয়ালঘরের ভিতরে দেখতে পাচ্ছ প্রচুর গরু রয়েছে, এখানে একটা ল্যাবরাডরও হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ল্যাবরাডর হচ্ছে। তাই জন্য এখানে একটা লেভেলের গন্ধ ছাড়ছে, বুঝতেই পারছ, এই দেখো গোবর পড়ে আছে, মানে লেভেলের গন্ধ ছাড়ছে একটা, বাট গরুগুলোকে দেখে ভালো লাগছে। গাইস আমরা যেই ভোগটা খেয়েছিলাম সেইগুলোর রান্না এখানেই হয়, দেখতে পাচ্ছ কত বড় বড় কড়া, কত বড় কড়াই রাখা আছে ভেতরে দেখতে পাচ্ছ। আই থিঙ্ক ওই ওই কড়াটার মধ্যে পায়েস হয়েছিল, সো অনেক বড় বড় কড়াই রয়েছে ভেতরে। আদি মন্দির বা ছোট মন্দির খুলে গেছে, আপনারা পুজো দিতে পারবেন, দর্শন করতে পারবেন। আদিষ্ট মন্দির বা বড় মন্দির সন্ধ্যে 7টায় খুলবে, 7:30 পর্যন্ত দর্শন করা চলবে। গাইস ভেবেছিলাম আদ্যা মায়ের দর্শন করেই যাবো, তাই জন্য মন্দিরের সামনেই বসেছিলাম, কিন্তু এক্ষুনি মাইকে অ্যানাউন্স করে বললো যে আদি মন্দির সন্ধ্যে 7টার সময় খুলবে, 7:30 সময় বন্ধ হয়ে যাবে। মানে এখন বাজে 3টে, 7টার সময় খুলবে, 4 ঘন্টা বসে থাকাটা খুব চাপের হয়ে যাবে। সো দেখি আর একটু কিছুক্ষণ বসি, সামনে ছোটো মন্দিরটা খুলে গেছে, ছোটো মন্দিরের দর্শন করে আমরা বেরিয়ে যাবো। এত রোদ, রোদটা একটু ডাউন হলেই মানে 4টার দিকেই বেরিয়ে যাবো আমরা। ওকে গাইস, এই আদ্যা আদ্যাপীঠের বড় মন্দিরের পেছনে ছোটো একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, সেখানে ঢুকলাম, রাধাকৃষ্ণ মূর্তিটা তোমাদের দেখালাম। হলো দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার, আর এটা হলো মেট্রো, নতুন যেটা হয়েছে, এখনও মেট্রোয় চড়িনি, সো টিকিট কেটে নিলাম, এবার বাড়ি যাবো। সো গাইস ভিডিওটা এখানে শেষ করব, আর বেশি বড় করব না ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা জানো, চট করে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কোন জায়গাটা ভালো লাগলো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগে সাবস্ক্রাইব করলে, নতুন নতুন ভিডিও আরও বানানোর সাহস পাই। এক্ষুনি ট্রেন আছে, তোমরা একবার দুজনে টাটা করে দাও। সো আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন টাটা, বাই বাই।